وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد. جي ভাই যখনই কারোর সন্তান সন্ততি অসুস্থ হয়, সর্বপ্রথম বাবা মায়ের উপরে কর্তব্য হচ্ছে সে তার নিজের সন্তানের জন্য দোয়া করবে। আমাদের সমাজে আমরা আপনার দেখতে পাই যে কোনো কিছু হলেই, কোনো বিপদ আপদ আসলে দৌড় দিয়ে মসজিদের হুজুরের কাছে আমরা যাই, হুজুর দোয়া করে দেন, সন্তানের বিপদ আপদ হুজুর দোয়া করে দেন, সন্তান অসুস্থ দোয়া করে দেন, বাবা মা অসুস্থ দোয়া করে দেন। এই যে দোয়া করে দেন, হুজুরকে দোয়ার ভাণ্ডার নিয়ে বসছে। দেখুন এই বিষয়টা একটু আপনার মনোযোগ দিয়ে শুনবেন, হুজুরের দোয়ার চেয়েও আপনার পিতামাতার জন্য আপনার দোয়া জরুরি, হুজুরের দোয়ার চেয়েও আপনার সন্তানের জন্য আপনার নিজের দোয়া জরুরি, সন্তানের জন্য পিতামাতার দোয়া জরুরি। যেমন আপনি যে ইখলাসের সাথে আপনার আন্তরিকতার সাথে নিজের সন্তানের জন্য দোয়া করবেন, নিজের বাবা মার জন্য, সেটা হুজুর করতে পারবে না। সে তার কাছে যাবেন, সে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত, নিজের জন্য দোয়া করলো, আপনার জন্য কিছুই না। নিজের শেষ পর্যন্ত বললেও আপনার আল্লাহুম্মা আমিন বা হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ শেষ দোয়া শেষ। আপনার উল্টা আপনার হাদিয়া দিলেন, সব হচ্ছে মানুষের পকেট মারার ধান্দা এগুলো। সর্ব অবস্থায় হুজুরের দোয়ার চেয়েও আপনার দোয়া আপনার সন্তানের জন্য জরুরি, আপনার সন্তানের দোয়া আপনার জন্য জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা থেকে হাদিস রয়েছে ইবনে মাজাহ তিরমিজিতে, বলছে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অর্থাৎ তিন ব্যক্তির দোয়া কবুল হয়, গুরুত্বপূর্ণ। একজন হচ্ছে মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহর কাছে যখন মাজলুম দোয়া করে সেটা কবুল হয়ে যায়। মুসাফিরের দোয়া যখন সফররত অবস্থা থাকে তার দোয়া কবুল হয়। আর সন্তানের জন্য পিতামাতার দোয়া, আল্লাহ আকবার। আর আমরা কি করতেছি, হুজুর ভাড়া নিতে। নবী সাল্লাম বলতেছেন সন্তানের জন্য পিতামাতা দোয়া করবে, আর উল্টো দিকে দেখেন আপনার বাবা মায়ের জন্য সন্তান দোয়া করবে, হুজুরের কাছে যাওয়া লাগবে না, দোয়া ভাড়া করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে নবী সাল্লাম কি বলছেন যে সন্তানের জন্য পিতামাতার দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সমাজটাকে এইভাবে বানিয়ে নিয়েছি যে কোনো কিছু হইলে দৌড় দিয়ে হুজুরের কাছে যাবো, হুজুর আমায় একবার জান্নাতে ঢুকিয়ে দিবে। এই প্রবণতা ছাড়ুন, নিজের সন্তানের জন্য অসুস্থ আছে, নিজের সন্তান দোয়া করছে আপনার সন্তানের জন্য, আল্লাহ তাকে শিফায় কামিলা দান করুন, লা বাস আন তাহুর ইনশাআল্লাহ, আল্লাহ তাকে পূর্ণ শিফা দান করুন। নিজের সন্তানের জন্য নিজে দোয়া করুন, নিজের সন্তান সন্তানের জন্য নিজে দোয়া করুন। আমার বাবা, আমাদের দেশের বাবা মা বোঝেই না যে সন্তানের জন্য দোয়া করতে হবে, মনে করে যে হুজুর ভাড়া করে নিয়ে আসবো, হুজুরের কাছে গিয়ে 50-100 টাকা দিয়ে দিবো, হুজুর ভাড়া করে দোয়া করে দিবে। আর হুজুরের দোয়ার পূর্বে আপনার দোয়া জরুরি, সবার প্রথম আপনি দোয়া করেন আপনার সন্তানের জন্য। এরা বুঝে না যে সন্তানের জন্য দোয়া করতে হবে, পিতামাতার দোয়া সন্তানের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, সন্তানকে দুনিয়ায় আখিরাতে সমস্ত বালা মুসিবত থেকে অনিষ্ট রাখতে সন্তানের জন্য দোয়া করেন, সন্তান নেক হওয়ার জন্য দোয়া করেন, সন্তানের নেক জীবনের জন্য দোয়া করেন, সন্তানের আল্লাহভীরু হওয়ার জন্য দোয়া করেন, দোয়া জরুরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দেশের বাবা মা আসলে আপনার মনে করে যে আপনার হুজুরের কাছে গেলে হুজুর আমার সন্তানকে দোয়া করে, একবার দেখেন তার আন্তরিকতা আর আপনার আন্তরিকতা, আপনার সন্তানের জন্য আপনার যে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে দোয়া করবেন, অন্তরের সাথে অন্তর লাগিয়ে, সেটা সে তার কখনো হবে না। এই জন্য নিজের সন্তানের জন্য নিজে দোয়া করুন, নিজের সন্তানের জন্য নিজে দোয়া করুন, হুজুর ভাড়া করে নয়। আর হুজুরের কাছে গেলেন, হুজুরের সবাইকে নিয়ে সম্মিলিত আল্লাহুম্মা আমিন দিয়ে দিলে একবারে, বিদাত করে সম্মিলিত মোজাদ করে দিয়ে দিল, তো এগুলো বিদাত ছাড়া আর কোনো কিছুই নয়। হুজুরের কাছে দোয়ার জন্য কোনো প্রয়োজন নেই যাওয়ার, নিজের সন্তানের জন্য নিজে দোয়া করুন, বাবা মায়ের জন্য নিজে দোয়া করুন। আমাদের দেশে দেখা যায় বাবা মা অসুস্থ হলে সন্তান গিয়ে হুজুরের কাছে মিলাদ পড়ায়, মিলাদ পড়ায়, এই আরেক বেদাতের রাস্তা খুলছে, অতিভক্তি। আমাদের সমাজে মানুষের ধর্মীয় জ্ঞানের থেকে ধর্মীয় আবেগ অনেক বেশি, ধর্মীয় আবেগ একবারে উচ্চ শিখরে, অথচ আপনার ধর্মীয় জ্ঞানে একেবারে মিসকিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য ধর্মের জ্ঞান শিখতে হবে, এলিম অর্জন করতে হবে ভালো আলেমের কাছে গিয়ে। এলিম অর্জন যেমন দুনিয়ার জন্য আমরা এলিম অর্জন করি, আমরা পৃথিবীর সমস্ত আপনার বিদ্যা গ্রহণ করি, তো দিনের বিদ্যা কোরআন সুন্নাহ শিখতে সমস্যা কোথায়? পৃথিবীতে আপনার উন্নতি করার জন্য, আর পৃথিবী আপনার আপনার নিজের জীবন জীবিকার জন্য কত কিছু না আপনি শিখেন, আর জান্নাতের জন্য আপনি এলিম অর্জন করবেন না, দিনের জ্ঞান শিখবেন না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালিবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর মুসলিম নরনারীর জন্য ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ।
অতএব নিজের সন্তানের জন্য নিজে দোয়া করুন, ভাড়া দিয়ে হুজুর দিয়ে নয়। আল্লাহু আলাম।